আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই আছেন অনেক ভালো তো দিন ধরে আমাকে অনেকে বলতেছিলেন যে ভাই আমার বিড়াল ঘর ঘর করে আমার বিড়ালে কে ঠান্ডা লেগেছে কিনা বা আমার বিড়ালে কোনো রোগ হয়েছে কিনা তো আসলে তাদের জন্য আজকে ভিডিওটি আমি করেছি যে আসলে বিড়াল যদি ঘর ঘর করে তাহলেই কোনো ঠান্ডা বা সর্দি লেগেছে এরকম কোনো ব্যাপার না বিড়াল যখন তার বডিতে অনেক বেশি রিল্যাক্স ফিল করে বা বিড়াল যখন অনেক বেশি আরাম পায় বা আপনার কাছে যখন আরাম চাবে বা আপনার কাছে আদর চায় তখন কিন্তু বিড়াল এই ভিতর থেকে এই ধরনের ঘর ঘর আওয়াজটা করে সেটা শুনে আপনার মনে হইতে পারে বা দেখে মনে হতে পারে যে বিড়ালের ঠান্ডা বা সর্দি লেগেছে বিড়াল অসুস্থ কিনা কিন্তু এটা পুরোপুরি স্বাভাবিক যারা অনেকদিন ধরে ভয় পাচ্ছেন যে আপনার বিড়াল এরকম আওয়াজ করতেছে প্রায় প্রায় কি কি করব। আসলে এটা কোনো ডিজিজ বা কোনো রোগ না এটা বিড়ালের একটা শরীরের স্বাভাবিক ক্রিয়া তা আপনারা যদি এরকমটা দেখে থাকেন আপনার বিড়ালের ক্ষেত্রে তাহলে একদমই ভয় পাবেন না এটা বিড়ালের স্বাভাবিক ক্রিয়া আর আপনি যখন এরকম দেখবেন তখন বিড়ালকে অনেক বেশি আদর করবেন বা তাকে একটা সুন্দর জায়গা বানিয়ে দিবে যাতে সেখানে বিড়াল রেস্ট নিতে পারে তো আবার এই সময় অনেকেই বলতেছে যে কিভাবে বুঝবো যে ঠান্ডা লাগছে কিনা কারণ অনেক সময় তো ঠান্ডা লাগলেও এরকম বিড়াল করে তো ঠান্ডা লাগছে বুঝবেন অনেক সময় দেখবেন যে নাক দিয়ে সর্দি বিড়াল হাঁচি দেয় তো দিনের বেশিরভাগ অংশ ঘুমায় থাকে প্লাস চোখগুলা লাল হয়ে আছে একদম আবার যদি অতিরিক্ত ঠান্ডা লাগে যায় তখন কিন্তু বিড়ালের চোখ দিয়ে অটোমেটিকলি ময়লা আসে চোখটা বন্ধ হয়ে যায় তখন বুঝবেন যে আপনার বিড়ালটা অসুস্থ আর অসুস্থর কারণে এই ধরনের শব্দ করতেছে বুকে কফ জমার কারণে তাছাড়া যদি আপনার বিড়াল এমনি নর্মাল সুস্থ আছে খেলাধুলা করছে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতেছে তাহলে ভয় পাওয়ার কিছু নাই তাহলে মনে করবেন আপনার বিড়াল হান্ড্রেড পারসেন্ট সুস্থ আছে জাস্ট বিড়ালের একটা শারীরিক ক্রিয়ার কারণেই ধরনের শব্দ করতেছে তা আশা করি সবাই অনেক ভালো মতো বুঝতে পেরেছেন তো আমার বিড়ালটাকে আপনারা দেখতেছেন অ্যাজ ইউজান আমার বিড়াল সবাই দেখেছেন তো আমার এই বিড়ালটা দেখতে পাচ্ছেন অনেক বেশি শুকনা লাগতেছে ঠিক আছে রুকনো লাগতেছে তো আজকে আমি আপনাদেরকে বলি যে আমার নেক্সট ভিডিওতে আপনার একটা ভালো একটা টপিক নিয়ে একটা ভিডিও করবো তো আমার বিড়ালের এই এই বিড়ালটার ওজন ছিল প্রায় সাড়ে সাত কেজির মতো আসলে এটা বিড়ালের জন্য অনেক বেশি পরিমাণে ওজন হয়ে যায় বডি ওয়েট তো এটা আমি কিভাবে মাত্র দুই মাসে কন্ট্রোল করে দেখেন খুব সুন্দর একটা বিড়ালের একটা সাইজ আসছে তো এটা নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও বানাবো তো এটা নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও বানাবো আশা করি সবার অনেক ভালো লাগবে তো পাশে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালাম